তোর গার ভেতরে কিচ্ছু হয় না, কি হয় বল দেখি? কিচ্ছুই হয় কিচ্ছু হয় না, না ওই যে ও অত বড় মেয়ে তোর গার ভেতরে কিচ্ছু বলে না। আমার গায়েতে কিচ্ছু হয় না। ওরে আমার কি হচ্ছে জানি? তোর কি হচ্ছে? কি হচ্ছে বলবো? বল না। পিরি পিরি করেলে করেলে সুজনি কেমন পরিষ্কার করেছে বলো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। শোনো মিত্র, তোমার মাইনে করে আমি সরকার মহাশয়ের কাছে দিয়েছি, ওখান থেকে তুমি তোমার মাইনে নেবে কেমন? আমি হারিয়ানে না আর দারুন দুজন মে পেয়াতা হ্যাঁ না আমি একখানা নে ও দা কচু বাগান মে হ্যাঁ কচু বাগান মে ঘপটি মেরে বস্তা গে গা আয়েগা কাপতে আয়েগা টাটা। তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। শোনো হরিণী, ভালো কথা। নিছারি নগরের ঘর সাইবেনের কন্যা বেহুলাকে তুমি চেনো? তাহলে তো ভালোই হলো। শোনো হরিণী, সেই বেহুলাকে আনতে হবে তোমার এই নয়া বাজারে। আমি তোমাকে 5000 টাকা পুরস্কার দেব। বাবু, ওই পথে যে কাটা, সেই কাটা আমি উপরে ফেলবো। ওই পথে যে বালি, সেই বালি আমি ভূ দিয়ে উড়িয়ে দেবো। আরে শোনো এ হরিণী, আজি গুনা মনে হরিণী, আজি আমার কথা না বাবু না, গুলো আজি আমায় কথা রাখো।
স্বর্ণ পুতুল তুমি যা বেহুলা কান্তি আর তোমরা যতক্ষণ আসছি বাজে না আমি রইলাম তোমাদের জন্য অপেক্ষায় কত স্বর্ণ পুতুল না জানি না চাইতে কি দেবে এই পুতুলটা নিয়ে চলে যাই সেও জানি না করে আজ পুতুল নিবি কে গো তোরা আমি না হয় তোমার ছোট্ট নাতনি হলাম ও বাবা গো বাবা কোথাকার
আর কে দুটো আমরা ফাতে দে দাও না পুতুল নিবি ও দিদি দেখি কথা বলে কি আমার সাথে দেখ তাহলে এই পুতুল তুই কথা বল না কথা বলবি না ওই আমার সোনার পুতুলি একবার কথা বললা রে আমার সোনার পুতুলি একবার কথা বল না রে কথা যদি না বলিবি যাবো শরণ পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারে যাবো শরণ পুতুল কিনতে গো মা ওই নয়া বাজারে আবার ওই নয়া বাজারে জানি বলি তোমারে আবার ওই নয়া বাজারে জানো বিদায় দেবে না আমাকে না তাহলে আমি কি করবো জানো কি করবি তাহলে জোর করেই পালিয়ে গেলাম ও বেহুলা তুমি আমার বাজারে তুমি আমার মা গো ও
দাওনা বিদায় আমাকে বললাম তো দেব না বলিও আমার জননী ওমা বিদায় দাও মা আজ তুমি নয়া বাজারে যাবো আমি মা না শুনিব তোমার বার আজ তোমার মনে মত করে ওমা ভাই তুমি তোমার মনের মত করে আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে দাও ওমা তোমার মনের মত করে আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও পাটির শাড়ি আগে দিলাম পাটির শাড়ি চুলে খোপা বেঁধে তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও চোখে দাবা কাজল পরি চোখে দাবা কাজল পরি হাতে কাঁকন পরি তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও চোখে দিলাম কাজল পরিয়ে চোখে দিলাম কাজল পরিয়ে হাতে চুড়ি পরে না তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও আর আশীর্বাদ করো মা গো আশীর্বাদ করো মা গো এবার আমি আসি তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও তোমার মনের মত করে মা আমায় তুমি সাজিয়ে দাও তাহলে চল বেহুলা অন্তপুর কিন্তু কি ভালো করে সাজিয়ে চলে রে চলে রে চলে রে চলে রে
বেহুলা বাজারে বেহুলা চলে রে আর ধীরে ধীরে চলে বেহুলা পুতুল কিনিতে সম্মুখে দি দেখা যাইব ফুল দেউ জানো গো বেহুলা তো হলে গো মনের আনন্দে ও বেহুলা গো মনের আনন্দে ফুল তুলিতে যাই বেহুলা ফুলের বাগানে গো কত সুন্দর ফুল তোলে গো ফুলের বাগানে ও গো বেহুলা গো ফুলের বাগানে আরে অন্তরি জামি মা মনু সব অন্তহারি জানিল গো কোটা তুলি সব করিল গো মামন সারে পহারে ও বেহুলা গো মামন সারে পহারে ফুল তুলিতে যাই বেহুলা ফুলের বাগানে গো কত সুন্দর ফুল তোলে গো মনের আনন্দে ও বেহুলা গো ফুলের বাগানে দিদি এই দেখো না এই বোন থেকে আমি কত সুন্দর ফুল তুলেছি কি করছিস বেহুলা ফোটা ফুল তুললে তাতে আছে কালি কালি আর মাঝের ফুল তুললে তাতে আছে বালি বালি আর কোড়া ফুল তুললে কি হয় জানি কি হয় সে হয় চিরদিনের মতন করে রে না দিদি ভাই আমি তো নাজিনে ভুল করেছি এমন ভুল না আমি আর কখনো করব না চলো এই বাগান টপকে আমরা আবার পালিয়ে যাবো তাহলে চল প্রায় বাজারে চললো তোদের বেউলা ধনে বাজারে চললো তোদের বেউলা ধনী চললো তোদের বেউলা ধনী রাজকুমারী রাজেশ্বরী চললো তোদের বেউলা ধনী রাজকুমারী রাজেশ্বরী বাজার এইগুলো বাজার যেইগুলো লাইট জ্বলছে ওইগুলো দোকানদার আর এইগুলো হচ্ছে খরিদ্দার এই এতগুলো খরিদ্দার কেন বাজারে ও মা বাজার বসেছে খরিদ্দার আসবে না হ্যাঁ তোর মন মতন জিনিস কিনে নে দোকানে গিয়ে তাহলে যাই উপরে যাচ্ছি দোকানদার তোমার দোকানে পুতুল আছে কিসের দোকান কে বলবি এই লোকটা আমার বলছে পোকা মেরে দেবে তুই তো ভালো লোকের কাছে গেছি তো ব্রিটিশ আমলের লোকের কাছে গেছি হ্যাঁ ঠিক আছে বল দোকানে যা দোকানদার বলো পুতুল আছে আ পুতুল এই যে মরেছে আমার সবজি দোকানে পুতুল ঘুরে যাচ্ছে অন্য দোকান যাও অন্য দোকান যাও এ পারি হ্যাঁ দোকানদার পুতুল আছে কাকু অতুল আরে অতুল নাই পুতুল অনুকূল মারা গেছে আর ইলেকট্রিক কালা তো এ আমি তোমাদের শালা নয় এই দেখো শালা কি বলছি তুমি পুতুল তুমি কারে কম শালা এ দেখো সকালের পুতুল চাই হ্যাঁ হ্যাঁ বলো 14 নম্বর গলি চলে যাও
চোদ্দ নম্বর গলিতে ও দিদি বল তাহলে নিয়ে চলো আমাকে হ্যাঁ হ্যাঁ চল এই দেখা যায় ১১ ওই দেখা যায় ১২ ওই দেখা যায় ১৪ ২০ তাহলে আমি দেখছি পুতুল আছে কি দোকানদার পুতুল আছে আচ্ছা 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 দেখাও এসো বিচ্ছিরি পুতুল আমি নেব না তুমি ওপর তলাল ওই উঁচুতে যাওয়ার আমার নিত আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছাপ উপহার তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু তুমি আমার ও দোকানদার এই পিচ্ছির পুতুল আমি নেব না ফেরত দাও কি বাজে পুতুল বিধিল পায়ে কাটারি ফুটল মনে ব্যথারি একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না তুই তো আসার সময় আমার কোলে উঠতে পারিস নি হ্যাঁ এবার আমি বসছি আমার কোলে উঠে দামদার কর ঠিক আছে দোকানদার যত বাড়াবে তুই তত কমাবি আমার দিদি কি ভালো জানো ছম ছম নপুর বাজি নপুর বাজি রে ছম ছম নপুর বাজি নপুর বাজি রে আমার মতন কেমন দিদি কার বায়া ছিলে বলো বাবা আমার দিদির গোলটা কি নড়ো ও দিদি দিদি ও দিদি ওরে তোমার দিদি দিদি কোথায় গেল তো কথা বলছিল আমার দিদি কথা বলছিল তোমার দিদির কোলে বসে আছো হ্যাঁ আমার দিদির কোলে বসে আছি তোমাদের দিদির দেখতে খুব সুন্দর এই দেখো এই পুতুলের দাম কত এই পুতুলের দাম হলো ৫০১ টাকা ৫০১ টাকা তুমি দাম কম করো ৫০২ টাকা কম করো ৫০৩ কম করো ৫০৫ কম করো ৫০৬ ও দিদি কি রে কোথায় গেলি এখানে এসো এই তো আছি বল না তোর পিছনে তো ও দিদি দিদি বল দেখো দাম কম করছে না তুই আরো কমা কমা আর কম করছে না ও দোকানদার চলো কম করো না ৫১০ কম করো ৫১৫ কম করে না ৫২০ ও দিদি ও দিদি ও দিদি ও দিদি ও দিদি বল রে বল তোমার দিদি দেখতে খুব সুন্দর বলো হ্যাঁ খুব সুন্দর আচ্ছা বাজারে এসেছো হ্যাঁ এই বাজারে মাঝখানে যদি তোমার দিদির হাম খাও হ্যাঁ তাহলে তোমার আরো দুটো পুতুল দেবো হাম খেলে তুমি কি দেবে দুটি পুতুল দেবো এই পুতুল দেবে দুটো ঠিক আছে তাহলে এক্ষুনি হাম খাবো চাই না তোমার এই পয়সা পুতুল ও দোকানদার তুমি সরে এসো তো কোথায় গেছিলে ওইটা আমি ওই চা দোকানে চা খাচ্ছিলাম
চা খাচ্ছিলে? হ্যাঁ। ও দিদি বল। আমি না তোমাকে ভেবে ওই পরপুরুষটার কোলে বসেছিলাম, আর ওই পরপুরুষটা আমাকে ছুঁয়ে দিয়েছে। মা তাই নাকি? তুমি গিয়ে বকে দাও। বকে দেবো, যাচ্ছি। পরিবার কে এসে দেখো কি হয়েছে। তুমি আমাদের বেউলাকে ছুঁয়ে দিয়েছো কেন? ছুঁয়ে জিজ্ঞেস করেছি, তুমি তো জানো ব্যাপারটা। তা বলছিলাম শোনো, তোমাকে কি জন্য পাঠিয়েছে? আমি তোমাকে মিষ্টি করে বকে দেবো, ওকে পাঠাবো, ওকে জব্দ করবো, বুঝতে পেরেছো? পাঠশালা আমাকে জব্দ করেছিল, আজকে পেয়েছি, যখন জব্দ করে দেবো তাহলে আমি বকা শুরু করি। ভাই তুমি কি জন্য এসছো? ছুঁয়েছি বেশ করেছি, আবার ছুঁইবো।